গুড মর্নিং, চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। যাই হোক, আজকে ব্লগ শুরু প্রথমে একটা কথাই বলতে চাই গাইস, আমি আগের দিন ব্লগ আপলোড করেছিলাম অনেক দিন পর, যেহেতু আমার ফোনটা ব্রেক হয়ে গেছিল তো তার জন্য কিন্তু মানে মনটা আপসেট ছিল। ব্লগ আপলোডের পরে কিন্তু গাইস তোমরা মানে কি বলবো খুব ভালো একটা রেসপন্স করেছো। যাই হোক, মানে ভাবতে পারিনি যে এতদিন পর ব্লগ চালে তোমরা এরকম ভাবে আমাকে দেখবে। যাই হোক, খুব ভালো লাগছে, এরকম ভাবে সাপোর্ট করো, পাশে থেকো। ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ হাতে নিয়ে কিন্তু ভাবলাম যে ব্লগ শুরু করা যাক। যাই হোক গাইস, এখন ব্রাশ টাশ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, চলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে আজকে আবার একটু মানে আমি যেহেতু অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে এসেছিলাম, জানি না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা আবার ক্লিন করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো দেখতে দেখো, যাই হোক আগে ফটোফট করে ব্রাশটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে গ্যাস ভাত ডাল ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, বুঝতেই পারছো একা সংসার, ঠিক আছে? কারণ আমাকে তো রান্না করে দেওয়ার মতন তো কেউ নেই, বুঝতেই পারছো। বলেন কি, তার জন্য নিজেকেই করতে হয়, নিজেকেই খেতে হয়, ঠিক আছে? তো চলো, যাই হোক ফটাফট করে ডালটা কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, ঠিক আছে? তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বুঝতেই পারছো এখন অনেকক্ষণ টাইম লাগবে এটা। একটা জিনিস গাইস আমি কি বলবো, মানে আমি ঘুম থেকে উঠে না দেখছি কি হিরো গোল্ড রুম থেকে এসে না ও আমাদের এখানে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে না কে জানে সময়ে ফোন করে যাচ্ছে, ঠিক আছে? সো যাই হোক, এই এই কিরে ঘুম থেকে উঠ, তোকে জানে কে ফোন করছে বারবার, এ দেখ কে যেন ফোন করছে, কখন এসছে গেছে আমি নিজেও জানি না, ঠিক আছে? এসে এখানে চুপ করে ঘুমিয়ে পড়েছে। তো চলো, যাই হোক ডালটা সিদ্ধ করো, কারণ অতিরিক্ত খিদে পেয়েছে, বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে কিন্তু মানে রান্না করতে 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 এই জাস্ট মাত্র কমপ্লিট হলো। আর যাই হোক, আমি আর হিরক কিন্তু নিয়ে বসে পড়ছি, দেখতে পাচ্ছ ছেলে ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে? কখন এসে ঘুমালাম নিজেও জানি না, এসে ডিম দিতে এসে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক গাইস, মানে চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে, বুঝতে পারছো কতক্ষণ পর কিন্তু খাওয়া দাওয়া। আর গাইস ব্লগ করতে করতে আমার রাতও হয়ে গেছে, ঠিক আছে? গুড মর্নিং দিয়ে শুরু করেছি, এখানে গুড নাইটের কেস চলে এসেছে, ঠিক আছে? তো চলো, যাই হোক সকালের খাবার আমরা রাতে বসেছি, ঠিক আছে? চলো গাইস এটা কমপ্লিট করি, তারপরে বাইরে বেরিয়ে একটু ঘুরতে ঘুরতে যাবো, তখন আমরা তোমাদের সাথে ব্লগ ব্লগ শেয়ার করবো। তো গাইস, তো যাই হোক খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু গাইস এখন আমার অ্যাকোয়ারিয়ামের কাছে। গাইস এই জিনিসটা যখন কিনতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন যেহেতু আমার ফোনটা খারাপ ছিল, বাট গাইস মানে কি বলবো যেন অতিরিক্ত পরিমাণে ঘোলা হয়ে গেছে, ঠিক আছে? প্রায় 9-10 দিনের কাছাকাছি হয়ে গেছে আমি জল চেঞ্জ করি না, ঠিক আছে? আর বুঝতেই পারছো প্রতিদিন না মানে কি বলবো একটার পর একটা মাছ কিন্তু পটল তুলছে, ঠিক আছে? কেমন শখের মাছগুলো, মানে গাইস শখের শখের জিনিসগুলো চলে গেলে যেরকম একটা লাগে, ঠিক আছে? তো সেরকম একটা মাঝে মধ্যে আমার হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন ঘুম থেকে উঠছি সকালবেলায় আর দেখছি একটা না একটা মাছ পটল তুলে উপরে চলে গেছে, আর একটা বলে না 4-5টা করে পটল তুলছে, ঠিক আছে? তো যাই হোক মাছগুলো সব এক জায়গায় এসে দেখো জড়ো হয়ে গেছে, সো এই যে দেখতে পাচ্ছ, আর ওদিকে রয়েছে রাক্ষস মাছগুলো, ঠিক আছে? তো যাই হোক চলো, এখন গাইস এত জল মানে বুঝতে পারছো এত বড় একটা অ্যাকোয়ারিয়ামে প্রায় 120 লিটারের কাছাকাছি জল রয়েছে, তো এই জলটা মানে তো হাত দিয়ে চেঞ্জ করা তো মানে অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে? তো তার জন্য যে একটা প্ল্যান করলাম যে বাইরে যাবো হার্ডওয়ার্সের দোকান থেকে একটা পাইপ কিনে আনবো লম্বা, এখান থেকে টেনে ডাইরেক্ট ওই বেসিন থেকে জল বার করে দেবো, ঠিক আছে? ডাইরেক্ট যাবে, আমি আধা ঘন্টা ফোন কাটবো ততক্ষণে কাজ কমপ্লিট হয়ে যাবে, বুঝতেই পারছো বাঙালি বলে কথা, শুনলাম বলেছিলাম আমি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে যা যা করি সেটা শেয়ার করবো, বাট কালকে বেরোনো হয়নি যেহেতু একটাই রিজন, গ্যাস প্রথমত সন্ধ্যা হয়ে গেছিলো, তার উপরে কিন্তু গ্যাস মানে বাইরে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো এখানে দেখতেই পাচ্ছ মাঠঘাট পুরো জলে ভরে রয়েছে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন থেকে ব্লগটা আবার শুরু করে দিলাম। তো গ্যাস চলো, এখন আমি চলে এসেছি জাগৃতি মাঠে, কারণ এখানে কিন্তু গ্যাস সায়ন্তন আসছে, ঠিক আছে? সায়ন্তনের সঙ্গে আমার একটা কাজ আছে, তো ওটাই মেটাবো। তো চলো আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা।
এতক্ষণ বলতে বলতে কিন্তু ফাইনালি এসে চলে এসেছে সায়ন্তন, ঠিক আছে। এমআর এমএক্স ব্লগ তাই তো নাকি ম্যাক্স ব্লগ? আচ্ছা এমএক্স না ম্যাক্স ব্লগ বল, তোরা ডাইরেক্ট বললেই হয়ে যাবে, ঠিক আছে। ওর কাছে আসার একটাই রিজন, ও যেন একটা জায়গায় যাওয়ার কথা বলছিল সেটা তুই বল। রবিবার দিন সবাই জানে আমরা যারা মোটো ব্লগ কমিউনিটিতে রয়েছি তারা সবাই জানো, অনেকে যারা মোটো ব্লগ দেখো তারাও জানো, রবিবার দিন আমাদের এই সানডে 10 তারিখ আমাদের রেভলিউশন রয়েছে, একদম একদম বড় ইভেন্ট রয়েছে, তো সবাই আসো, আমিও যাব, সৌরভকেও যেতে বললাম, সবাই যাবে, দেখা হবে সবার সাথে, হেভি মজা হয়। তোমরা যারা যারা গেছো তারা জানো, আর যারা যারা জানো না তারা ইউটিউবে একবার দেখে নাও, যারা মোটো ব্লগার তাদের কাছে একটা আলাদা রকমই একটা মানে জিনিস তারা সবাই অ্যাটেন্ড করেই। আর আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল মোটো ব্লগার থেকে শুরু করে বাইরের যত রয়েছে জাট পপ জট থেকে শুরু করে আর বলবে না যে স্ক্রিন থেকে শুরু করে বড় বড় যারা রয়েছে তারা সবাই ওখানে আসে, ঠিক আছে। আগের বছরও এসেছিল বাট আমি যেতে পারিনি, বাট অভিষেক গেছিল, ঠিক আছে। তো আমার জন্য জেস ফিল্মের লোগো নিয়ে এসেছিল, ঠিক আছে, আমার হেলমেটের ব্যাকে লাগানো রয়েছে। যাই হোক, যাওয়ার চেষ্টা করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। ওর কাছে আসার এই রিজনটাই ছিল, এখন কিন্তু চলে এসছে আমাদের হাতে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে কি বলবো ওল্ড মগ, ঠিক আছে, শর্ট ওল্ড মগ, ঠিক আছে। আর এটা মানে এটা ট্রিট দিচ্ছে সায়ন্তন, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এদিকে তুই দিচ্ছিস তো ভাই? ও দেয়ার, ও হ্যাঁ বলার আগে না 10 বার ভাবছে যে দেবো কি দেবো না। সো যাই হোক গাইস, আমাদের ওল্ড মগ চলে এসছে, আর শীতের দিনে এরকম ওল্ড মগ না হলে আমাদের চলে না, ঠিক আছে। চলো এখন ওল্ড মগটা মানে টাকা আস করে মেরে দিই, ঠিক আছে, হায়ার শটের মতন টাক করে মেরে দেবো। তো চলো শুধু ছেলেরা বেরোয় না, ঠিক আছে, মেয়েরাও বেরোয়, আমরা একটু মেয়েদেরও দেখে আসবো, তাই তো ভাই? আর ব্লগটা যারা যারা দেখতে খারাপ পাবো না, ঠিক আছে, আমরা ভালো ছেলে কলেজে কি এক্সাম দিলি তুই? হ্যাঁ বলার মতো না, বিন্দাস, বিন্দাস, ঠিক আছে, এই যে বিন্দাস 40 মিনিট আগে কথা লজ্জা করা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এরকম যাই কলেজ থাকলে এখানে সব কটা ছেলে পেলে যারা লেখাপড়া করে না সব কটা ওই একই, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি চলো চলে এসেছি, এখন নিয়ে যাবো ওকে রুমের দিকে, ঠিক আছে। রুমে গিয়ে আরো কথাটা তো হচ্ছে, ঠিক আছে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠার পর আমরা কিচ্ছু খাইনি, এখন চলে এসেছি কিন্তু রিপনদার দোকানে। তার একটা রিজন গাইস, সকাল থেকে কিন্তু একদমই কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন দেখতে পাচ্ছ এই যে এক মুখে সারাদিন একে বাড়িতে বসিয়ে রেখে আমরা ঘুরতে চলে গেছি, এই সিগারেটের ধোঁয়া উঠছে কেন? সিগারেট কিনে খাই, ঠিক আছে, না 2 টাকা সিগারেট না, আমি 5 টাকা সিগারেট খাই, এরা 2 টাকার বিড়ি কিনে খাই, ঠিক আছে। চলো রিপনদা, রিপনদা এই পরোটা দাও, পরোটা সবাই সবাইকে একটা করে দাও, আমাকে 2টো, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো চলো গাইস, এখন একটুখানি পেট পুজো করা যাক, ঠিক আছে, কারণ সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। ফাইনালি চলে এসে পরোটা, আর ঠান্ডার দিন, জাস্ট লাইক আ ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও, তাই তো, জাস্ট লাইক আ ওয়াও, বল বল, এখন বেশ ভালো লাগছে জানো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করে রুমে গিয়ে শুয়েছিলাম, তো তার মধ্যে কিন্তু আমাদের মন তো পায় একটু গানটা অফ করো না, মন তো পাইলট ফোন করে কি বললো, আমি বলে ডাকলি বল, দোকানদারও তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি অভদ্র ছেলে দোকানে এসছো বলো তুমি। চলো এখন এসছি পাইনি, আরে একটু বন্ধু বান্ধব আড্ডা মারবো বলে, আর এখান থেকে কালকে সকালে বত্রী মিলে ঘুরতে যাবো।
যেহেতু এখন আর বত্রিগুলো অনেকদিন যাওয়া হয় না, তার জন্য কিন্তু গ্যাস মানে আজকে বাড়ি চলে আসলাম। আর যাই হোক, বাড়িতে এসে কিন্তু একটা জিনিস ভালোই হলো, কারণ গ্যাস একটা রেসিপি ভাবলাম যে অনেকদিন পরে বাড়িতে আসলাম যে একটা রেসিপি বানাবো, ঠিক আছে। তো যাই হোক, আমার ক্যামেরা করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর ওদিকে গুড্ডু শুয়ে রয়েছে, এখানে কিন্তু নিয়ে নিয়েছি ক্যাটবিটি, ঠিক আছে। ক্যাটবিটি কিন্তু গ্যাস দেখতে পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ গ্যাস অ্যালমন্ড, ঠিক আছে। গুঁড়ো গুঁড়ো হওয়ার পরে কিন্তু গ্যাস ক্যাটবিটির গুঁড়ো আর এই গুঁড়ো দিয়ে কিন্তু একটা রেসিপি বানাবো। রেসিপিটার নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি অ্যালমন্ডটা আগে গরম করে নিলাম, ঠিক আছে। যাই হোক, ক্যাটবিটিটাও গরম করে গুঁড়ো করেছি, কারণ অতিরিক্ত ঠান্ডা মানে ঠান্ডা ছিল, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। যাই হোক, অ্যালমন্ডটা গরম করে নিয়েছি। রেসিপিটার নাম হচ্ছে কি, হজবরলা, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি জানি, ঠিক আছে, মন চাইলো ক্যাটবিটি পড়েছিল আর অ্যালমন্ড পড়েছিল, ভাবলাম যে এই দিয়ে ঘুটে ঘুটে একটা বানিয়ে ফেলি, ঠিক আছে। বলেন কি, এরা তো খাওয়ার জন্য বসেই রয়েছে লোভীর মতন, এরা ভাবছে যে কি বানাচ্ছে, ঠিক আছে। চলো এবার আমরা জমিয়ে খাবো, ঠিক আছে। জানি না হজম হলো না, ঠিক আছে। তো চলো এখন জমিয়ে খাবো। আর যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি, যতটা শেয়ার করলাম প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো তোমাদের কেমন লাগলো, খারাপ লাগলেও বলতে পারো, ভালো লাগলেও বলতে পারো। সো যাই হোক, চলো আজকের মতন বিদায় নেবো, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।